Silence. দুর্গার মুখ দিলেই তো ভালো হতো। নমস্কার, শুরু করছি কথায় গানে আগমনী। আজকে মহালয়া, আজকে মায়ের আগমনের দিন, মহাআলয়ে তিনি আসবেন, তাই মহাআলয় আলো করতে আজকে বিশ্বজননীকে আমাদের স্বাগত জানানোর দিন। আজ পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। আমরা মায়ের কাছে বলবো, হে বিশ্বজননী মা, তুমি আমাদের জ্ঞান দাও, ভক্তি দাও, সুখ দাও, মানুষের মন থেকে সমস্ত কালিমা মুছে দাও, কৃপা করো মা, কৃপা করো। এই কৃপাটুকুই আমরা চেয়ে নেব মায়ের কাছ থেকে। আজ কথায় গানে আগমনীতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে আজকে যিনি শিল্পী রয়েছেন, তার কণ্ঠে আগমনী গান এক অন্য মাত্রা এনে দেবে। আমরা স্বাগত জানাবো অদিতিকে, অনেক অনেক স্বাগত অদিতি। তোমার গান শোনার অপেক্ষায় বহু মানুষ অপেক্ষা করছেন, তো অদিতির গান শুনবো। আর অদিতির গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন তারা হলেন আমাদের যন্ত্রশিল্পীরা। আসুন তাদের সঙ্গে আলাপ করে নেওয়ার পালা আমাদের। একেবারে চলে যাব কিবোর্ড এবং পিয়ানো, অর্থাৎ কিবোর্ডে যিনি রয়েছেন দেবাশিস, গিটারে রয়েছেন শম্ভুদা, আর তবলায় আজকে রয়েছেন মৃগাঙ্ক, এবং অক্টোব্যাট বা পারকাশনে রয়েছেন আজকে বিক্রম। প্রত্যেককে স্বাগত। আর আমাদের যন্ত্রশিল্পীদের পোশাক সৌজন্যে আজকে আবরণ এক্সক্লুসিভস। আর সঙ্গে রয়েছেন আপনারা, আমাদের ক্যামেরার পিছনের ভাইরা, পিসিআরের ভাই দাদারা, টেলিকাস্টিংয়ের ভাইরা, প্রত্যেকে আমরা রয়েছি আপনাদের জন্য। অদিতি, এই আজকের দিনটা হচ্ছে প্রতিদিনের রবীন্দ্রনাথের দিন, কিন্তু আমি একটু বলে নিই, আমাদের কিন্তু এই সপ্তাহ থেকে পুরো দিন সপ্তাহ জুড়েই কথায় গানে আগমনী থাকবে, কারণ মাতৃপক্ষ তো একেবারে আগমনী গান শোনার প্রকৃষ্ট সময় হচ্ছে এখন। তাই আমরা এক সপ্তাহ ধরে আগমনী গানের মধ্যে থাকবো, যদিও আমরা বিগত এক মাস ধরে এই অনুষ্ঠান কিন্তু করেছি, মানে প্রায় এক মাস আমাদের এই অনুষ্ঠানের হতে চললো। আমরা কথায় গানে আগমনী শনি রোববার শনি রোববার করে এগিয়েছি। তো আমরা তোমার কাছ থেকে যে গানই শুনি, সবাইকে আমার প্রাণভরা ভালোবাসা, শুভেচ্ছা, শ্রদ্ধা জানাই। এইরকম একটা দিনে তোমাদের কাছে আসতে পেরে, আপনাদের কাছে পৌঁছতে পেরে খুবই ভালো লাগছে। মাকে স্মরণ করব মায়েরই নাম নিয়ে। সকলের পুজো খুব ভালো কাটুক, এই শুভেচ্ছা, এই কামনা নিয়ে আমার আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই মাকে একটু আবাহন করি রাগ দুর্গার উপরে একটি গান দিয়ে। দুর্গে দুর্গতি ত
জগত জনের রিপুদলনি, জগত জনের রিপুদলনি, হই মবতি তুমি অহংনাশিনি, জগত জনের রিপু মাতৃবন্দনা দিয়ে পথ চলা শুরু করলাম। আমি আজকের দিনের তাৎপর্যটা একটু বলি। আজকে তর্পণ করার দিন, যদিও এই যখন সূর্য কন্যারাশিতে প্রবেশ করে ভাদ্র কিংবা ভাদ্রের পূর্ণিমার পরে বা আশ্বিনের কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় আশ্বিনের পূর্ণিমার পরে, তো সেই সময় বলা হয় যে পিতৃপক্ষ শুরু হয়। এই সময়টা নিয়ে ভারতবর্ষে বিভিন্ন প্রদেশের মধ্যে মতভেদ থাকে। মূলত ভাদ্র মাসটাকে আমরা ধরে থাকি, তো এই সময় বলা হয় যে আমাদের বেঁচে রয়েছি, আমাদের ঠিক আগের তিন পুরুষ তারা পিতৃলোকে বাস করেন। এই পিতৃলোকের অধিপতি হচ্ছেন যম, এবং যখনই ধরুন তিন পুরুষ, ধরুন আমি বেঁচে রয়েছি, আমার ঠাকুরদাদা এবং তা যেহেতু আমার বাবাও রয়েছেন, আমার ঠাকুরদাদা, তার বাবা এবং তার বাবা, এই তিন পুরুষ এখন পিতৃলোকে রয়েছেন। যখনই আমার বা আমার বাবার মধ্যে কেউ একজন মারা গেলেন, তো তারপর তখনই ওখান থেকে আর একজন তিনি স্বর্গলোকে গমন করলেন, তিনি কিন্তু ওই জায়গাটা ফাঁকা করলেন। এটা হচ্ছে বলা হয় পুরাণ অনুযায়ী আমাদের এইটা হচ্ছে সিস্টেম, মৃত্যুর পরবর্তী পর্যায়ের কথা বলা হয়। তো এই যে পিতৃপুরুষরা থাকেন পিতৃলোকে, এই সময়টায় যম আজ্ঞা দেন যে তুমি তোমার উত্তর পুরুষদের কাছে কাছাকাছি থাকো। এই সময় তারা নেমে আসেন মর্ত্যলোকে, এবং এসে এই যে বিগত 15 দিন ধরে তারা আমাদের কাছাকাছি ছিলেন, আজকে তাদের এখান থেকে চলে যাওয়ার পালা। এই বিগত 15 দিনে আমরা তাদেরকে জল প্রদান করব, জল যার অপর নাম জীবন, আর খাদ্য হিসেবে দেব হচ্ছে তিল, যা বিষ্ণুর গায়ের ঘাম। এই তিল দান মানে তাকে আমি পুণ্য দিলাম, সেই পুণ্যটুকু নিয়ে ফিরে যাবে পিতৃলোকে, পরবর্তী পর্যায়ে সে চলে যাবে স্বর্গলোকে। এইটা হচ্ছে তর্পণের রীতি। কিন্তু আমরা বিগত 15 দিনের কাজের ব্যস্ততার জন্য অনেকে করে উঠতে পারি না, যদিও প্রতিদিন একটু জল আর একটু তিল নিয়ে যদি চোখ বন্ধ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তোমরা জল তোমাকে জল দিলাম বললেও মন্ত্রের প্রয়োজন হয় না, ভেতরের ভক্তিটুকু দিলেই হয়ে যায়, আমরা করে উঠতে পারি না। আজকে হিরিক পড়বে তর্পণের গঙ্গার ঘাটে ঘাটে। বিষয় হচ্ছে যে তর্পণ কেন সৃষ্টি হয়েছিল না, মহাকাব্য অনুযায়ী বা আমাদের বিগত দিনের রীতিনীতি অনুযায়ী বলা হয়, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর কর্ণ স্বর্গ গেলেন, তখন তাকে ওখানে খাদ্য হিসেবে দেওয়া হলো স্বর্ণ আর রত্ন। তখন কর্ণ বললেন যে এটা কেন ইন্দ্ররাজ, কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যমকেও তিনি প্রশ্ন করেছিলেন, তখন তারা বললেন তুমি সারা জীবন দাতা কর্ণ, কিন্তু তুমি কি দান করেছো, তুমি স্বর্ণ দান করেছো, তুমি রত্ন দান করেছো, তুমি তোমার পূর্বপুরুষদের জন্য যে দান করেছো সেটাও তুমি স্বর্ণ দান করেছো, তুমি রত্ন দান করেছো, তুমি কোনোদিন তাদের জল বা খাদ্য দান করোনি, তাই তোমাকে এটাই দিতে হবে, আমাদের দেওয়ার রীতি। তখন তিনি অনুরোধ করলেন যে তিনি যে ভুলটা করেছেন সেই ভুলটা শুধরানোর, তখন তাকে আবার পাঠানো হয়েছিল মর্তে, এবং তিনি 16 দিন ধরে এই পূর্বপুরুষদেরকে
জল এবং তিল দান করেছিলেন। তাই কারণে কিন্তু এই পিতৃপক্ষের সূচনা বলা হয় রীতি অনুযায়ী, পুরাণ অনুযায়ী। এই জন্যই এই পিতৃপক্ষের সূচনা এই দীর্ঘ 15 দিন ধরে, বিগত 15 দিন থেকে আজ অবধি নিয়ে 15 দিন জলদানের সিস্টেমটা, এটা কর্ণের হাত ধরে আমরা পেয়েছিলাম। তো আজকে তর্পণের রীতিটা আমার মনে হয় বলে দেওয়ার দরকার, কারণ আজকের পরে তো এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন থাকবে না, তখন মায়ের আগমন। তো আজকে মায়ের আগমনের বার্তাটা কিন্তু বহন করছে আমাদের অদিতি। চলে যাই পরের গানে। খুব সুন্দর তথ্য জানা গেল। আমরা হয়তো আবছা আবছা অনেক কিছুই জানি, কিন্তু এইসব অনুষ্ঠানগুলোর মাধ্যমে তুমি খুব সুন্দর করলে বললে। আচ্ছা, আমি যেটা বলবো যে আগমনীর যে একটা মূল রূপ আছে, মায়ের আবাহন তো বিভিন্নভাবে আমরা করি, মানে আকাশ বাতাস প্রকৃতি আমরা মা মেনকা সব দিক থেকেই হয়। তো আমি মোটামুটি সেইভাবেই সাজিয়েছি। ধরো তুমি আমি কখনো মেনকা, কখনো দুর্গা, একদম একদম, কখনো আমাদের হৃদয় কাঁধে সন্তানের জন্য, আবার কখনো আমরা একদম দশপ্রহরের অনাধারিণী হয়ে উঠি, আবার কখনো মায়ের আদরে রুমা, একদম একদম। তো সেইটাই আর কি এই আমার পরবর্তী গানে যে রানী মেনকার যে বক্তব্য সেটা রয়েছে। যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, দেখেছি স্বপন নারদ বচন, দেখেছি স্বপন নারদ বচন, উমা মা মা বলে কেঁদেছে, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা বড় দুঃখে রয়েছে, রয়েছে।
আমি আজকের দিনটা না খুব আমাদের খুব ছোটোবেলার কথা মনে পড়ে। আমাদের ছোটোবেলায় আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে আমার বড় হয়ে ওঠা, তো আমাদের মনে পড়ে আমার ঠাকুরদাদার কথা যে তিনি একেবারে রাত্রিবেলায় নিয়ম করে আমাদের ভাই বোনেদের মানে তার নাতনি নাতনিদের একেবারে রাত 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিতেন, কেননা তিনি সকালবেলায় সবাইকে ডেকে তুলতেন। এবং অদ্ভুতভাবে সকালবেলায় আমার ঠাকুমা বলতেন গায়ে গঙ্গাল জল ছিটিয়ে দাও, দাদু বলতেন না স্নানটা করে আসতে হবে। তো সেই রীতিটা অনেককাল বজায় রেখেছিলাম, কিন্তু তারপরে ধীরে ধীরে হারিয়ে গিয়েছিল। আজকে বহু বছর পরে ঠিক 4:30 আগে 4:28 আমার ঘুমটা ভাঙে। ভেঙে ভাঙাতে আজকাল তো মোবাইলেই রেডিও, তো সেই রেডিওতে আমি চালিয়ে দিলাম মহিষাসুর মর্দিনী, এবং ওই মহিষাসুর মর্দিনী শুনতে শুনতে আমি আজকে প্রস্তুতি নিয়েছি। তার কারণ আজকে সোমবার আমার শিব পুজো থাকে, ওটা করতে আমার সময় লাগে। তো ওই প্রস্তুতি চলছিল আমার নিজের তৈরি হওয়া, আর সঙ্গে চলছিল মহিষাসুর মর্দিনী। আমার না কী যে ছেলেবেলার কথা মনে পড়ছিল আজকে। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? এবং আমি কোন রিকোয়েস্ট করতে পারি না, এই জন্য পারবো না, কারণ আমার অজস্র মানে আমি বলতে পারি না আর কি। অদিতি এলে আমার চোখে জল চলে আসে ওর গান শুনে, আমার এমনি আমি এত ডিভোর হয়ে যাই, আমি যার জন্য কোনো রিকোয়েস্ট করার আমার শক্তি থাকে না। ওকে বন্ধুর মতো ভালোবাসি, বোনের মতো ভালোবাসি, আজকে মাতৃরূপে আমি ওকে দেখছি, এটা আমার ভিতরকার ফিলিং হয় আর কি ভীষণভাবে। তনুশ্রী আমি আর কিছু বলবো না, আমি শুধু গান শুনবো, শুধু শুনবো, অদিতির কাছে যাই একটু, একদম একদম, হ্যাঁ শুধু শুনি আজকে গান। অদিত তোমার এরকম গান আমি খুব একটা শোনা হয় না আমার, এরকম এই ধরনের আমি মানে বিভোর হয়ে যাই চোখ দিয়ে, কি বলবো এখন আমি কথা বলতে বলতে তোমার গান শুনতে যেটা হয় আমার আর কি। যা গিয়ে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই, পুজো সকলের ভালো কাটুক, সুস্থ থাকুন সকলে, আপনারাও খুব ভালো কাটান পুজো। পূর্ণিয়া বিহারের মানুষ তো আপনি, তো আপনাদের ওখানে দুর্গাপূজোকে কেন্দ্র করে দশেরা উৎসব, আপনাদের ওখানে নবরাত্রি খুব ধুমধাম সহকারে পালন করা হয়, এবং নবরাত্রির মানে নবমীর দিনকে গিয়ে ডান্ডিয়া হয়তো হয়, আমি জানি না আপনাদের ওখানে ডান্ডিয়া হয় কি না, হয়, এবং তার পরবর্তী পর্যায়ে দশমীর দিন হচ্ছে দশেরা উৎসব, রাবণ বধের উৎসব। তো আপনাদের আপনি থাকুন, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আমাদের কিন্তু এই টানা এক সপ্তাহ ব্যাপী আর রবীন্দ্রনাথের অনুষ্ঠান নয়, এখন সরাসরি কথায় গানে আগমনী, এবং প্রতিদিন শিল্পীরা থাকবেন আগমনী গান নিয়ে, আর পুজোতে প্রত্যেকটা দিন আমাদের সঙ্গে থাকবেন। আমাদের বুধবার থেকে আমাদের সিটিভিয়ান পরিবারের পুজো শুরু হয়ে যাবে, আপনি তো কলকাতায় নেই, থাকলে আপনাকে আমি আমন্ত্রণ জানাতাম, মনে মনে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আপনারা দেখছেন অনুষ্ঠান কথায় গানে আগমনী, আমরা বলি ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ। শুরু করব আবারও দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান অদিতির গান দিয়ে, আর আমি এখন থাকবো কিন্তু মহিষাসুর মর্দিনীর তৈরি হওয়ার ইতিহাসে। তাহলে আমরা কি সেই গান থেকে শুরু করি পথ চলা? মোটামুটি তোমার সঙ্গে আমার মিলেই গেল, আমি ওখান থেকেই গাইছি, এবং বিশেষ করে গানটার জন্য বলতেই হবে যে স্রষ্টাকে তো প্রণাম জানাবই, সঙ্গে সঙ্গে আমার গুরুমা গানটি গেয়েছিলেন বিদুষী শিপ্রা বসু, ওনাকেও একটু মা তো মায়ের রূপ, ওই মাকেও আমি প্রণাম জানাই, তার জন্য অনেকখানি আমার গান গাওয়া বটে। চালো প্রো
শারদ প্রাতে এই শব্দটা না শুনলে আমাদের দুর্গাপুজো শুরু হয় না। সালটা 1930, ভারতীয় বেতার সরকারের অধীনে এলো। সরকার বললেন যে নতুন কিছু করতে হবে। রেডিও কর্তৃপক্ষ, আকাশবাণী কর্তৃপক্ষ ভাবলেন নতুন কিছু করতে হবে। সেই সময় প্ল্যান চলছে, নানা রকমের আলোচনা চলছে। তখন বাণীকুমার প্রস্তাব দিলেন যে দুর্গাপুজোকে ঘিরে যদি এমন কিছু করা যায়, এই নিয়ে কথাবার্তা। অশোকনাথ ঠাকুরের, অশোকনাথ শাস্ত্রীর ঠাকুর ঘরে বসে লেখা হলো স্ক্রিপ্ট, বারবার আলোচনা। পণ্ডিত অশোকনাথ শাস্ত্রী তাকে সাহায্য করলেন বাণীকুমারকে, তার ঠাকুর ঘরে বসে কিন্তু তিনি স্ক্রিপ্টটা দেখলেন বাণীকুমার, স্ক্রিপ্ট তৈরি হলো। তারপর স্ক্রিপ্ট নিয়ে বসা হলো সুরের রাজা পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে। পঙ্কজ কুমার মল্লিক এই শুরু করে দিলেন তার নানা রকমের পরীক্ষা নিরীক্ষা। পিলু, খাম্বাজ, আহির ভৈরব সমস্ত কিছুকে নিয়ে এই 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 মহিষাসুর মর্দিনীর মধ্যে কিন্তু সমস্ত রাগের নাড়াচাড়া রয়েছে। এই যে মালকোষকে নিয়ে ভোরবেলায় কাজ করা যায়, এটা কিন্তু ওই পঙ্কজ কুমার মল্লিকের হাত ধরে আমরা পেলাম এই মহিষাসুর মর্দিনীকে ঘিরে। এই চললো তোরজোর। তারপর কি হলো আবার একটা গানের পরে বলি, পরের গানে যাই। এত এক্সাইটেড হয়ে পড়ি, মানে এই সমস্ত গান তো আমরা সেই জন্মলগ্ন থেকে শুনে আসছি, আর মানে গুরুমা গাইছেন, মানে তার কাছে তখন শিখিও না, তার কাছে ভর্তি হয়নি সেই সময় থেকে, এই সমস্ত স্বাভাবিকভাবে এই সমস্ত গানেরই আমরা প্রেমে পড়ে আছি। সত্যি এখনও মানে গাইতে গেলে রীতিমতো একটা রোমাঞ্চ জাগে, গলা কেঁপে যায়, গাওয়া যায় না। ওই যে তোমাকে বললাম না যে ছোটবেলার কথা খুব মনে পড়ছে, ছোটবেলায় রাগ হতো দাদুর উপরে, কেন মাঝরাত্রে যেমন ঘুম থেকে তুলে স্নান করিয়ে রেডিওর সামনে বসাচ্ছে, শুনতে শুনতে তো ঘুমিয়েও পড়তাম। কিন্তু সেই ছোটবেলার রাগটা এখন যখন শুনি সেটা কান্না হয়ে বেরোয়, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমার তো মনে হয় পুরো দুর্গাপুজোটাই পুরো আমার শৈশবটাকে জুড়েই সেই স্মৃতিটাতেই রয়ে গেছে, আর বড় হতে পারিনি। আর ছোটবেলায় আমি জানি না তোমার মনে হতো কি না, মানে মহালয়টাই কিরম যেন দুর্গাপুজো মানে শুরু হয়ে গেল এরম একটা ব্যাপার ছিল কিছু। এই সুরের আবেদন এই শুনতে শুনতে সেরকম একটা জায়গায় পৌঁছে যেতাম। এবার যেটা গাইছি, ওই রানী মেনকা বলছেন যে সারা বছর চলে গেল, তোমার কি এখনও একটু সময় হলো না উমাকে নিয়ে আসার? তুমি এরকমভাবে রয়েছো কেন নির্বিকার? যথারীতি জামাইকে তো একেবারেই পছন্দ নয়, এবং উমা জানে যে মহেশ্বর কি, কিন্তু মেনকা তো মেনে নিতে পারেন না, সেই জন্য গিরির কাছে নিবেদন। গিরি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা, গিরি একি তব বিবেচনা, গেল সম্বৎসর হয় নাই অবসর, গেল সম্বৎসর হয় নাই অবসর,
মহিষাসুর মর্দিনীর কথাতে আমি বললাম, ওই যে চলছে তখন মহড়া, চলছে তখন আলাপ আলোচনা, বাণীকুমার এবং পঙ্কজ কুমার মল্লিক দুই বন্ধু। বাণীকুমার তার নিজের আত্মজত সেই লেখাটিকে নিয়ে পঙ্কজ কুমার মল্লিকের হাতে দিলেন এবং পঙ্কজ কুমার মল্লিক বিভিন্ন রাগ নিয়ে শুরু করলেন এক্সপেরিমেন্ট। সেই এক্সপেরিমেন্টের ফল তো আমরা এখনও পাচ্ছি, এর একটা হিস্ট্রি, একটা মাইলস্টোন আমাদের বাঙালিদের। তো প্রথম দিকে মহাষষ্ঠীর দিন এই মহিষাসুর বধ বলে ব্রডকাস্টিং হতো, পরবর্তী পর্যায়ে সেটি মহালয়ার দিনটিকে বেছে নেওয়া হলো। কী হতো, একদম এই অনুষ্ঠানের আগে 20-22 দিন ধরে টানা রিহার্সাল চলতো এবং রিহার্সাল চলতো একদম লাইভের মতো করে। একদিকে থাকতেন যন্ত্রশিল্পীরা,
অন্যদিকে মানিকুমার শিল্পীদের নিয়ে তাদের উচ্চারণ ঠিক করে দিতেন, সংস্কৃতের উচ্চারণ যাতে ঠিক হয় সেই তাগিদ ছিল মানিকুমারের। এই যে বাজনা যারা বাজাতেন তার মধ্যে বহু মুসলমান ছিলেন, কারা কারা ছিলেন আমি একটু আপনাদেরকে বলি। গৌর গোস্বামী, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় পরবর্তী পর্যায়ে ওই শাঁখে ফুটা দিতেন, প্রথমে মানিকুমার নিজেই দিতেন, তিনবার শাঁখে ফু দিয়ে শুরু হতো এবং লাইভ হতো, তখন পরবর্তী পর্যায়ে মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় শাঁখে ফু দিতেন। গৌর মুখার্জি বাঁশি বাজাতেন এবং কখনও কখনও শৈলেশ্বর মুখোপাধ্যায় ক্লারিনেট দিয়েও কিন্তু ওই সুরটা তুলতেন। তো গৌর মুখার্জি বাঁশি, শৈলেশ্বর মুখোপাধ্যায় ক্লারিনেট, এবং তার সঙ্গে সঙ্গে ছিল সারেঙ্গি ধরতেন মুন্সি, চেলোয় ছিলেন ওনারই ভাই আলী, এবং হারমোনিয়াম থাকতেন খুশি মোহাম্মদ, বেহালায় তারকনাথ দে, এবং ম্যান্ডোলিনে থাকতেন সুরেন পাল, গিটারে থাকতেন সুজিত নাথ, এসরাজে দক্ষিণামোহন ঠাকুর এবং পিয়ানোয় স্বয়ং রায়চাঁদ বড়াল। ভাবো এই সমস্ত মহারথীরা থাকতেন সমস্ত, এবং সেখানে চলতে হচ্ছে মহড়া, এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরও সংস্কৃত উচ্চারণ ঠিক করে দেওয়া হতো। এই যে বাংলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রদেব স্ক্রিপ্ট পড়েন, তখন দেবী প্রসন্ন হলেন, এই যে একটা টান, এটার পিছনে একটা গল্প আছে। আজকে অমর মহালয়া, তার কারণে মহালয়া মানেই মহিষাসুর মর্দিনী, এবং মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ, মহালয়া মানেই আমাদের বাঙালিদের নস্টালজিক হয়ে পড়া, মহালয়া মানেই আমাদের দুর্গা পুজো শুরু, আর মহালয়া মানেই সিটিভিএনে আবার টানা কথায় গানে আগমনী। যদিও সিটিভিএন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে, আমরা করতে পারি, আমাদের সেই জায়গাটা রয়েছে, আমরা দীর্ঘ এক মাস ব্যাপী, মানে আর এই 14 তারিখ আসলে আমরা বলতে পারবো দীর্ঘ এক মাস ব্যাপী আমরা কথায় গানে আগমনীকে এগিয়ে নিয়ে গেছি, বাঙালিকে পুজোমুখী করে তুলতে পেরেছি। স্বাগত জানাই দ্বিতীয় তৃতীয়বারের জন্য অদিতিকে শেষ পর্যায়ের অনুষ্ঠান নিয়ে। তো গান দিয়ে শুরু হোক। খুব স্বল্প সময়ে এত মানে সংখ্যক শেখা জানা গান, কোনটা গাইবো কোনটা গাইবো না, এটা এটা খুব প্রবলেম। পরপর গানে যাবে, একটা শেষ করে আরেকটা, না না তুমি কথা বলো, কথা না বলে কি ভালো লাগে। আমি যাচ্ছি আমার ভীষণ প্রিয় একজন মানুষকে স্মরণ করছি, গিরিশচন্দ্র ঘোষ, ওনার লেখা।
আমি চলে আসি, এই যে বললাম আমি ইতিহাসটা বলবো, বাংলায় কি করে এই স্ক্রিপ্টে এরকম সুরে উচ্চারণ হলো, যেটা একদম আমাদের একটা ইতিহাস। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেখবেন চণ্ডীপাঠের আদলে বাংলা একটা স্ক্রিপ্ট বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলেন, যেটা আমাদের কানে বসে আছে। আগে তো এটা মহড়া হতো এবং শিল্পীরা অনেক আগে চলে আসতেন, তো এরকম একদিন মহড়া হচ্ছে বাণীকুমার রেকর্ডিংয়ে। মিউজিশিয়ানসরা রয়েছেন একদিকে, বাণীকুমার রেকর্ডিং রুমে বসে রয়েছেন রিহার্সালের মাঝে। তখন একটু চা পান চলছে, একটু হাসি মশকরা চলছে, তো কেউ আর হয়ে শুয়ে রয়েছেন, কেউ বসে রয়েছেন, মজা চলছে। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সাধারণ কথাটা, ওই যেটা বাংলা যে স্তোত্রটা বাংলায় যেটা ভাষ্য পাঠ আর কি, তিনি মজা করে চণ্ডীপাঠের মতো করে ওই রকম সুরে উচ্চারণ করতে শুরু করলেন। এবার সবাই হাসিটা করতে করতে হঠাৎ দেখলেন বাণীকুমার রেকর্ডিং রুমটা খুলে দ্রুত বেরিয়ে এলেন, সবাই ভয় পেয়ে গেলেন। কারণ মানিকুমার ডিসিপ্লিন মানুষ ছিলেন, ভীষণ ডিসিপ্লিন পছন্দ করতেন। সবাই বললেন এইবারে মনে হয় আমরা খুব বকা খাবো, কেন এরা মজা করলাম। তিনি এসে বললেন থামলে কেন, করো করো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ভাবলেন তিনি খুব রেগে গেছেন, মানিকুমার আমি মনে হয় ভুল করেছি। তিনি আর একটু চুপ করেছেন, না 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 তুমি বেশ ভালো করছিলে, ওটাই করো। এবং ওই থেকে, ওই একটা মজা থেকে একটা নতুন ইতিহাস তৈরি হলো। আর আমরা তো প্রত্যেকেই জানি যে 1976 সালে আকাশবাণী কর্তৃপক্ষের কী মনে হয়েছিল, তারা ভেবেছিলেন যে নতুন কিছু করবেন, তাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে কিছু না জানিয়ে চণ্ডীপাঠ করানো হয়েছিল উত্তম কুমারকে দিয়ে, যদি উত্তম কুমার নিজেটা করতে চাননি। উত্তম কুমার পরবর্তী পর্যায়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে গিয়ে বলেছেন এটা আমি মন থেকে চাইনি, কিন্তু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলেছেন হোক না। তো যখন রেডিওতে সম্প্রচারিত হলো মহিষাসুর মর্দিনী, সারা বাংলা ক্ষোভে ফেটে পড়েছিল। এবং আপনারা জানেন যে একদম রেডিও স্টেশনের সামনে মানুষ জড়ো হয়ে গিয়েছিল, এমনও ভাবা হয়েছিল যে একটা অঘটন কিছু ঘটবে। রেডিও কর্তৃপক্ষ, কিন্তু আকাশবাণী কর্তৃপক্ষ ভুল বুঝতে পেরেছিলেন, এবং সঙ্গে সঙ্গে সে বছরই ষষ্ঠীর দিন পুরনো মহিষাসুর মর্দিনী আবার চালু হয়েছিল, এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আবারও সব কিছু ভুলে গিয়ে, দুঃখ পেয়েছিলেন তিনি ঠিকই, কিন্তু সব কিছু ভুলে গিয়ে আবারও কাজে নেমে পড়েছিলেন। তো এখানে একজন মানুষকে আজকের দিনটাতে ভীষণভাবে স্মরণ করা দরকার, যার 100 বছর পার করে ফেলেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু ওই যে বলি না যে বাঙালি যতদিন থাকবে ততদিন এই আবেগগুলো থাকবে, তো বাঙালি যতদিন থাকবে পৃথিবীর বুকে, বাঙালি জাতি, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বেঁচে থাকবেন অমলিন হয়ে। তো পরের গানে যাই। টেলিফোনে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? দিদি আমি দিল্লি থেকে জলি চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। দিদি আপনি আজকে আপনাকে জানাই শুভ মহালয়া, আমাদের যে শিল্পী দিদি তাকেও জানাই শুভ মহালয়া। আপনি যে বলেন না সত্যি আজকে দিনটা মানে মানে ভাষার প্রকাশ করা যায় না। এই যে সকালবেলা ভোর 4টার সময় যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে কণ্ঠে যে শোনা আসছিলেন সাধুপাতে, এইটা শুনলে মানে মনের ভিতরে একটা আলাদা আবেগ সৃষ্টি হয়ে যায়। আর সেই আর আমরা কিন্তু আজও পর্যন্ত কিন্তু আমি দিল্লিতে আছি বটে, আর 26 বছর, কিন্তু আমি আজও পর্যন্ত কিন্তু আমি কিন্তু এই মহারাজ দিনকে একদম স্টুডিওটা একটা দিনই এই একটা দিন আমি স্টুডিওটা ভেতরে মহারাজ শুনি। আমি আজকে ঠিক 3:50 ঘুম থেকে উঠেছি, উঠে সব সেট করে তারপর আমি পুরুষ হয়েছি। আবার টিভি রেডিওটা শোনার পর আবার টিভিতে যে মহালয় প্রোগ্রাম হয় আমি যদিও দেখার উপায় হয়নি এখনো, তো খুব আনন্দ করুন। তো চলে যাই তোমার গানে। হ্যাঁ, তো কথা হচ্ছে যখন তখন মানে একটা গান একটুখানি না গাইলে নয়। আর গৌরদাও বলেছেন এবং অনেকেই বলেছেন যে ওটা ছাড়া মহালয়া সম্পূর্ণ হয় না, যদিও প্রায় রোজ দিনই ওটা আমরা শুনি। আজ প্রভাতে যে সুর শুনে ফুলে দিন বাজলো 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 তোমার আলোর বেণী।
প্রভু চরণ ধোয়াবে শরদ শিশিরে ভালো ভালো গান তৈরি হয়েছিল এই আগমনীকে ঘিরে। আমরা মাকে ডাকছি, তার সঙ্গে আকাশ বাতাস প্রকৃতি, হ্যাঁ ছাতিমের গন্ধ কাশফুল, দেখো ঠিক ঠিক সময়ে সব কিছু হয়ে যাচ্ছে। তো আমি প্রকৃতির হয়েই মাকে একটু আবাহন জানাই। দিকে দিকে তব আগমনী গে
গাইছিলে আমার রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠটা কানের মধ্যে ভাসছিল। এই গান বিখ্যাত। পরের গানে যাব, তবে তার আগে একটু বলি যে যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র সংস্কৃতে চণ্ডীপাঠ শুরু করেছিলেন তখন কিন্তু বাঙালি তথাকথিত হিন্দু গোড়া সমাজে রব উঠেছিল গেল গেল, কেননা কায়স্থ ছেলে চণ্ডীপাঠ করবে? তখন বাণীকুমার বলেছিলেন যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রই চণ্ডীপাঠ করবেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর পাঁচটা ব্রাহ্মণের থেকে অনেক বেশি বড় ব্রাহ্মণ, এবং যারা বাজাচ্ছেন এই মুসলমানরা তারাই বাজাবেন, কারণ মা হচ্ছেন সবার, মা বিশ্বজননী, তাই মায়ের কাছে ধর্মর আদরে সন্তানের ভেদ হবে না। এটা ছিলেন বাণীকুমার, এবং এতটাই ডিসিপ্লিন ছিলেন যখন পঞ্চাশের দশক হেমন্ত মুখোপাধ্যায় তখন বম্বে প্রতিষ্ঠিত, ভাবা হলো হেমন্ত মুখোপাধ্যায়ের কথা, জাগো দুর্গা এই গানটিতে, কিন্তু হেমন্তবাবু সময় দিতে পারলেন না রিহার্সালের জন্য। বাণীকুমার বললেন দরকার নেই, হতে পারে ও স্টার কিন্তু ও বাদ, কেননা সুতো ছেঁড়া যাবে না। তখন এই গানটি নিয়ে ভাবনা চিন্তা হলো, এবং তারপরে কি হয়েছিল আসবো, তার একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি ত্রিপুরা থেকে ধর্মনগর, শুভ মহালয়া। আচ্ছা, শুভ মহালয়া, ত্রিপুরার মানুষ আপনি, সমস্ত ত্রিপুরাবাসীকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা বলুন। আপনাদের প্রোগ্রাম খুবই ভালো হচ্ছে, আমি দেখেছি তো। আপনাদের তো নিশ্চয়ই একটা অনুষ্ঠানে থাকে যে কি কোন কোন গানগুলি আপনারা গাইবেন, আমার একটা অনুরোধ ছিল যদি অনুষ্ঠানে পরিবেশন করা যায়, সেটা হচ্ছে সংখ্যে সংখ্যে মঙ্গল গাও। এই গানটা যদি গাওয়া না হয়ে থাকে তাহলে যদি গাইতে পারেন তাহলে ভালো। আচ্ছা, আপনি কি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখেন? তারপরের দিন আমাদের রোজ এখন কথায় গানে আগমনী থাকবে, ঠিক ওই 7:30 থেকে, তখন আপনি পেয়ে যাবেন এই গানটা। প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আচ্ছা আচ্ছা, তোমার পরের গানে যাই আমরা। আমি ওই বললাম এক্ষুনি যে প্রচন্ড মানে কনফিউজ যে কী গাইবো আর কী গাইবো না, তবু মানে এইটা, এই গানটার একটু মজার গান, মানে মাকে নিয়ে রসিকতাও আছে ছেলে মেয়েদের। তো শরৎ পণ্ডিত আমরা যাকে পাই, দাদা ঠাকুর, সেই সময় উনি বলেছিলেন যে রামবাবুর মুখেই শোনা, রামকুমার চট্টোপাধ্যায় ওনার মুখেই শোনা, যে একটা অভিনব আগমনী গান উনি লিখেছিলেন, তো সেটা গাইছি। আবার অনেকে আবার রাগ করবেন হয়তো, মাকে নিয়ে একটু রসিকতা করছি, তো মাকে নিয়ে তো আমরা মজা করেই থাকি, সেই জন্য যদিও অনেক মেলোডিয়াস গান আমার অনেক প্রিয়, তো এটা অনুরোধেই গাইছি। সাবধান হয়ে আশিস মা তারা, সাবধান হয়ে আশিস মা তারা, সেই সময় এবং আজ একই রকম ভাবে প্রাসঙ্গিক। কয়েক বছর হয়নি দেশে ধান, কয়েক বছর হয়নি দেশে ধান, অন্য ভাবে থাকে নয়ার প্রাণ, মা লক্ষ্মীর হাতে পেলে, বোঝা পড়া।
Oh,
তাকে দেখার জন্য, কিন্তু পাড়াপড়শিরা কিন্তু ব্যঙ্গ করতে চাচ্ছে না। তারা বলছে কি, এত গয়না বেটি কোথায় পেলি, তোমার বর রাত্রিবেলায় নিশ্চয়ই শীত কাটে, তার জন্য তুমি এত গয়না পরলে কোথা থেকে, আবার ছেলেগুলোকে মানে খালি গায়ে নিয়ে চলে এলে, আবার লাস্টে বলছে এই গয়না ইমিটেশনও হতে পারে। তো আমরা এই গানটা একটু শুনবো আজকে, একদম গেয়ে ফেলো, আমার ভীষণ পছন্দের। টেলিফোনে বন্ধু আছেন, নমস্কার, তিনি নেই আমাদের সঙ্গে, আমরা গানে যাই। নিজেরাই উত্তর খুঁজে নিয়েছে।
আমরা অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, একদম শেষ গান শুনবো এবার অদিতির কাছ থেকে। ওই মন যেতে যেতে চাইছে না, মনে হচ্ছে যে না এই অনুষ্ঠানটা বেশ চলতে থাকুক, আমরা বেশ আমেজ করে গান শুনি, কিন্তু ওই যে সময়ের কাছে আমাদের প্রত্যেকেরই থামতে হয়, তাই মা আসছেন, মা আবার চলেও যাবেন। ঠিক আজকে থেকে না মন খারাপ আমার শুরু হয়, কারণ এই যে আজকে আগামীকাল থেকে, আজকে আমাদের অমাবস্যার উপোস, আগামীকাল প্রতিপদ তিথি থেকে আমাদের নবরাত্রি শুরু হবে, এই নটা দিন যে কী করে কেটে যাবে, তারপরে দশমীর দিন মাকে বিদায় জানানো, অসম্ভব একটা ব্যথা, কিন্তু ওই সময়ের কাছে আমাদের থামতেই হবে। তাই তোমার শেষ গানে যাব, আর আমাদের অনুষ্ঠানেরও শেষ করি আজকে অমর মহালয়া, কেননা ওই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কথা বললাম, এই অনুষ্ঠান একটা মহিষাসুর মর্দিনী একটা ইতিহাস, কারণ এই যে জাগো দুর্গা গানটি হেমন্ত মুখোপাধ্যায় গাইবেন না, চলে গেল শচীন গুপ্তের কাছে, শচীন গুপ্ত অসুস্থ হয়ে পড়লেন, তখন মানিকুমারের মাথায় হাত, পঙ্কজ কুমার মল্লিক দ্বিজেন মুখোপাধ্যায়কে বলে দিলেন তুমি এই গানটা গাইবে, কারণ দ্বিজেন মুখোপাধ্যায় কোরাসের মধ্যে ছিলেন, মানিকুমারের মধ্যে একটা খুঁতখুতানি কাজ করছে। তো দ্বিজেনবাবু গেলেন মানিকুমারের বাড়িতে, গিয়ে বলেন আমি না রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য গান গাই। মানিকুমার খুব গম্ভীর হয়ে বললেন আমার গান অন্য গান নয়। তারপরেও দ্বিজেনবাবু গাইলেন গানটা, এবং সেটা তারপরে ইতিহাস। দ্বিজেনবাবু এই মুহূর্তে অসুস্থ রয়েছেন, আমরা চাইবো তিনি সুস্থ হয়ে উঠুন, আমাদের সকলের তরফ থেকে শুভেচ্ছা রইল। খুব ভালো থাকবেন, ভালো করে কাটাবেন, দুর্গাপূজা ভীষণ হই হই করুন, অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছেন, দেখা হয়ে যেতে পারে কোথাও না কোথাও আপনাদের সঙ্গে, শেষ গানে যাব, ভালো থাকবেন সকলে। সবাইকে অনেক 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 প্রাণ ভরা শুভেচ্ছা জানিয়ে আমার শেষ গান, অনেক কিছু বলা হলো না, অনেক কিছু গাওয়া হলো না, একটু মজার রসিকতা করলাম আজকের দিনে। তো শেষ গান আমার শ্রদ্ধা জানাই সেই যার কথা বারবার উঠে আসছে, মহিষাসুর মর্দিনীর, হ্যাঁ, কম্পোজার এবং সৃষ্টি করেছিলেন এমন অমর একটা ইতিহাস রচনা করে গেছেন। আমি একটু চেষ্টা করছি, আমার ভীষণ ভীষণ ছোটোবেলা থেকে যে গানটা খুব নাড়া দিয়েছিল, মানে গানটা গাওয়া যায় না, সত্যি আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো কিছুই গাইতে পারবো না, তবু আমার নিজের একটা আকুতি বা আবেদন রাখছি, রাগ দেশীর ওপর, শ্রদ্ধা শিল্পী কৃষ্ণা দাশগুপ্তকে আমার কোটি কোটি প্রণাম, কি গেয়ে গেছেন অপূর্ব।
দিয়ে